আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের 113 পৃষ্ঠার 6.1.1 কবিতা লিখি, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, সাহিত্য লিখি, প্রথম পরিচ্ছেদে রয়েছে কবিতা। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, সাহিত্য লিখি, প্রথম পরিচ্ছেদ কবিতা, 6.1.1 কবিতা লিখি। তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় যা তোমার মনে বিশেষভাবে নাড়া দিয়েছে তার উপর ভিত্তি করে একটি কবিতা লেখো। তোমার রচিত কবিতাটি শিক্ষক ও সহপাঠীদের সামনে উপস্থাপন করতে পারো, ঠিক আছে? তো তোমার লেখা কবিতায় নিচের বৈশিষ্ট্যগুলো আছে কিনা সেটা খুঁজে দেখো, যেমন কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা, লাইনগুলোতে অন্তমিল আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, কবিতায় কোনো উপমা আছে কিনা, ঠিক আছে? তো এই বৈশিষ্ট্যগুলো মেনে তোমাকে একটা কবিতা রচনা করতে হবে। তো আসো আমরা একটা কবিতা দেখি, এখানে নমুনা একটা কবিতা। মাহে রমজান বছর ঘুরে আবার এলো পবিত্র সেই রোজা, পাপ পুণ্যের হিসেব করে চলবো সঠিক সোজা। আয়রে যুবক আয়রে নবীন, সব ভেদাভেদ ভুলে রাখবো রোজা খুশি মনে, থাকবো সবাই মিলে। শপথ নিলাম আজকে সবাই রাখবো সকল রোজা, মিথ্যে কথা বলবো না আর, কমবে পাপের বোঝা। এরকম একটা কবিতা তোমরা তৈরি করতে পারো। তো আমার তোমার লেখা কবিতায় নিচের বৈশিষ্ট্যগুলো আছে কিনা খুঁজে দেখো, যেমন কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা। হ্যাঁ, মাহে রমজান এই বিষয়টি অবলম্বন করে কবিতাটি রচিত হয়েছে। লাইনগুলোতে অন্তমিল আছে কিনা, হ্যাঁ কবিতার লাইনগুলোর মধ্যে অন্তমিল কিন্তু আছে। তাল দিয়ে পড়া যায় কিনা, হ্যাঁ কবিতাটি তাল দিয়ে পড়া যায়। উপমা আছে কিনা, না কবিতাটিতে কোনো উপমা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা হয়নি, ঠিক আছে? এবার দেখো, কবিতা সম্পর্কে আমরা বিস্তারিত জানি। কবিতা কি? বিশেষ কোনো বিষয় বা ভাব নিয়ে কবিতা রচিত হয়। কবিতায় প্রতিফলিত হয় ব্যক্তি মনের আবেগ, অনুভূতি ও উপলব্ধি। কবিতার বাক্য গঠন ও ভাষাভঙ্গি গদ্যের বাক্য গঠন ও ভাষাভঙ্গির চেয়ে আলাদা হয়। কবিতার লাইনকে বলে চরণ আর কবিতার অনুচ্ছেদকে বলে স্তবক। যেমন এখানে আমাদের কবিতা তিনটা স্তবক আছে। বিভিন্ন ধরনের অলঙ্কার ও ছন্দ কবিতার ভাষাকে সুন্দর করে। নিচে কবিতার অলঙ্কার ও ছন্দ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো, ঠিক আছে? প্রথমে আমরা দেখি অলঙ্কার। কবিতার অলঙ্কার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে শব্দালঙ্কার আর একটা হচ্ছে অর্থালঙ্কার, ঠিক আছে? এরপর দেখো শব্দালঙ্কার কী। কবিতায় প্রতিটি লাইনের শেষে প্রায় অন্তমিল দেখা যায়, এই ধরনের অন্তমিলকে অনুপ্রাস বলা হয়। যেমন চলি বলি, হাওয়া যাওয়া ইত্যাদি। আবার কখনও কখনও কবিতার চরণের মধ্যে একই ধ্বনির পুনরাবৃত্তি ঘটতে দেখা যায়, যেমন গুরু গুরু মেঘ গুমড়ি গুমড়ি গড়ছে গগনে গগনে, গড়ছে গগনে গগনে। এখানে গ এবং র ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে। এই ধরনের পুনরাবৃত্তির নামও হচ্ছে অনুপ্রাস। এই অনুপ্রাস হচ্ছে এক ধরনের শব্দালঙ্কার, ঠিক আছে? তা আমরা হচ্ছে দেখো শব্দালঙ্কার নিয়ে পড়লাম, এখন আমরা দেখব অর্থালঙ্কার। কবিতায় উপমার ব্যবহার হয়, যেমন রুগ্ন বৃদ্ধ ভিখারীর রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ। এখানে রুক্ষ মাঠকে ভিখারীর রগ ওঠা হাতের সঙ্গে তুলনা করা হয়েছে, যেটা হচ্ছে একটা উপমা। তো কোনো কিছুর বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার জন্য অন্য কিছুর সঙ্গে এভাবে তুলনা বা সাদৃশ্য তৈরি করে উপমা বলে, তৈরি করাকে উপমা হচ্ছে এক ধরনের অর্থালঙ্কার। তাহলে আমরা শব্দালঙ্কার সম্পর্কে জানলাম, আমরা অর্থালঙ্কার সম্পর্কে জানলাম, এখন আমরা ছন্দ সম্পর্কে জানব। ছন্দ বোঝার জন্য লয়, পর্ব এবং মাত্রা সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। লয় কী? লয় হচ্ছে কবিতার গতি, অর্থাৎ পর্ব হচ্ছে কবিতার একতাল থেকে আরেক তালের মধ্যকার অংশ, আর মাত্রা হচ্ছে পর্বের একক, ঠিক আছে? তাহলে নিচের পদ্যাংশটুকু তাল রক্ষা করে পড়ো এবং খেয়াল করো। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিৎটিয়ে করেরে ছিকমিক। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। উপরে অংশটুকু অপেক্ষাকৃত দ্রুত গতিতে না পড়লে শ্রুতি মধুর হয় না, পড়ার এই গতির নাম হচ্ছে লয়। এখন তুমি যদি ভেবে পড়ো, জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক,
শুনতে কেমন লাগছে? পড়তে ভেবে করে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, এটাই হচ্ছে লয়, ঠিক আছে, যে গতিটা হচ্ছে। আবার বাঁকাদাড়ির মাঝখানে থাকা জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, এগুলো হচ্ছে এক একটি পর্ব। এই যে এই প্রত্যেকটা হচ্ছে কি, এক একটা করে পর্ব। জল ছাড়িয়ে পর্বে আবার চারটা মাত্রা আছে, যেমন জল ছা রি এ, একইভাবে দল হারিয়ে পর্বে চারটা মাত্রা আছে, দল হা রি এ। গেলাম বনের পর্ব চারটা মাত্রা আছে, গে লাম বনের, এবং দিক একটা মাত্রা। এগুলো হচ্ছে মাত্রা। তাহলে আমরা লয় সম্পর্কে জানলাম, আমরা পর্ব সম্পর্কে জানলাম, আমরা মাত্রা সম্পর্কে জানলাম। লয়, পর্ব এবং মাত্রা বিবেচনায় ছন্দ আবার তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্বরবৃত্ত, একটা হচ্ছে মাত্রাবৃত্ত, বা একটা হচ্ছে অক্ষরবৃত্ত। ছন্দভেদে মাত্রা গণনার ধরন আবার আলাদা আলাদা হয়ে থাকে, ঠিক আছে। এরপর দেখো, স্বরবৃত্ত ছন্দ সম্পর্কে আমরা জানি, এটি হচ্ছে দ্রুত লয়ের ছন্দ। সাধারণত এক একটি পর্ব হয় চার মাত্রার, ছড়ার জন্য উপযোগী বলে একে ছড়ার ছন্দ কিন্তু বলা হয়ে থাকে। যেমন এই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে, চিলের পিছে ঘুরছি মোড়ে আমরা সবাই মিলে। এরপর দেখি আমরা মাত্রাবৃত্ত ছন্দ। এই ছন্দের লয় হচ্ছে মধ্যম প্রকৃতির। মাত্রাবৃত্ত ছন্দে বেশিরভাগ ক্ষেত্রে ছয় মাত্রার পর্ব হয়। এই ছন্দের মাত্রাগুলো গণনা পদ্ধতি একটু আলাদা। যেমন তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদেউল সকলের দেবতার। এরপর আছে অক্ষরবৃত্ত ছন্দ। এই ছন্দের লয় বা গতি হচ্ছে ধীর প্রকৃতির। সাধারণত প্রতি পর্বে আট ও ছয় মাত্রা দেখা যায়। এই ছন্দের মাত্রা গণনা পদ্ধতিও আলাদা। বর্ণ গুণে গুণেও এর মাত্রা নির্ধারণ করা হয়। যেমন হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুর শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। আমরা স্বরবৃত্ত ছন্দ সম্পর্কে জানলাম, মাত্রাবৃত্ত ছন্দ সম্পর্কে জানলাম, এবং অক্ষরবৃত্ত ছন্দ সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করলাম, ঠিক আছে। আমরা প্রথমে একটা কবিতা তৈরি করেছিলাম, এর পরবর্তী ক্লাসে আমরা একটা কবিতা পড়ব, কবিতা এক। আমাদের কবিতাটির নাম হচ্ছে পল্লিমা, লিখেছেন গোলাম মোস্তফা। এই কবিতাটি হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে পড়বো, এবং কবিতাটির পড়ার পর আমরা কবিতাটি হচ্ছে কোন প্রকৃতির, এই গঠন প্রকৃতি কেমন, সে সম্পর্কে আলোচনা করব, এবং কিছু প্রশ্ন উত্তর আছে, সেই প্রশ্ন উত্তরগুলো সমাধানও কিন্তু আমরা পরের পর্বে তোমাদের এখানে করে দেবো, ঠিক আছে। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, সাহিত্য লিখি, প্রথম পরিচ্ছেদ কবিতা, 113 পৃষ্ঠার 6.1.1 সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।